আধার মাস্ট। কেন্দ্রের স্পষ্ট নির্দেশ, আধার নম্বর লিংক না থাকলে কোনো সরকারি প্রকল্পে সুবিধা দেওয়া সম্ভব নয়। এদিকে আধারে সমস্যা রয়েছে হাজার হাজার মানুষের। আধার কার্ডে ত্রুটি ঠিক করতে গেলেই জীবন বরত খরম হচ্ছে, তার কারণও রয়েছে। হাতে গোনা কিছু ব্যাংক, পোস্ট অফিস এবং আধার কেন্দ্র বাদে আধারের কাজ হয় না, ফলে সামান্য কাজের জন্য পরে দীর্ঘ লাইন। দীর্ঘ সময় ধরে জনতাকে আধার নিয়ে দৌড়ঝাঁপ করতে হচ্ছে। নতুন আর্থিক বছর সরকারি প্রকল্প তথা সামাজিক প্রকল্পের সুবিধা পেতে ত্রুটিমুক্ত আধার লিংক চাই চাই। আম জনতার আধার সমস্যার সমাধানে এবার উদ্যোগ নিল রাজ্য। সরকারি সামাজিক প্রকল্পগুলির জন্য দরকার আধার সংযুক্তিকরণ। এ ব্যাপারে রাজ্য সরকার ইতিমধ্যেই তৎপর হয়েছে, কিন্তু আধার সংযুক্তিকরণ হবে কি করে, তার জন্য বাংলা সহায়তা কেন্দ্র তৈরির নির্দেশ দিয়েছে নবান্ন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে রাজ্য জুড়ে যে সমস্ত বাংলা সহায়তা কেন্দ্র অর্থাৎ বিএসকেগুলি রয়েছে সেগুলির সংখ্যা বাড়াতে হবে, যাতে সাধারণ মানুষ বিনা পয়সায় এই বিএসকেগুলির মাধ্যমে আধার সংযুক্তিকরণ করতে পারেন বিভিন্ন প্রকল্পগুলির ক্ষেত্রে। কেন্দ্র অনুমতি দিয়েছে, এবার থেকে বাংলা সহায়তা কেন্দ্রেই মিলবে আধার সংক্রান্ত যাবতীয় পরিষেবা। তার জন্য নেওয়া হয়েছে এক গুচ্ছ সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকে নতুন সিদ্ধান্তে সিলমোহর পড়েছে। বর্তমানে রাজ্যে 23টি জেলায় জেলা ও ব্লক প্রশাসনের এপিসেন্টার ও 3541টি বিএসকে রয়েছে। সেখানে মোট 7120 জন কর্মরত। প্রতিটি পঞ্চায়েতে বিএসকে স্থাপনের লক্ষ্যমাত্রা পূরণে আরও 1461টি কেন্দ্র তৈরি করা হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রগুলিতে প্রায় 3000 কর্মী নিয়োগেও মিলেছে অনুমোদন। সরকারি সূত্র বলছে, বাংলা সহায়তা কেন্দ্র থেকে ইতিমধ্যেই পরিষেবা পেয়েছেন 9 কোটিরও বেশি মানুষ। 40টি সরকারি দপ্তরে 323টি পরিষেবা মেলে এগুলির মাধ্যমে। সেই তালিকায় যুক্ত হলো আধার পরিষেবা, অর্থাৎ নতুন কার্ড তৈরি থেকে সংশোধন সবকিছু করা যাবে এই কেন্দ্রে। নবান্ন সূত্রে দাবি, বিএসকেতে আধার পরিষেবার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী মার্চের মধ্যে তা চালু করার প্রস্তুতি নিয়েছে সরকার। প্রথম পর্যায়ে রাজ্যের 1000টি বিএসকেতে পাইলট প্রজেক্ট হিসাবে চালু হবে এই পরিষেবা।